ಜಗನ್ ಮಹಾಪ್ರಭು ಇಲ್ಲೆ ಸಭಾಗೆ ಸೇ ನಾಮ ಪ್ರೇಮ ದಿಲ್ಲೆ ಏಕ ಮಧ್ಯೆ ಕಲಿ ಎಖನ ದುಃಖಿ ಹೋಗಿಯೇಛೆ ಎಖನ ಭಗವಾನ್ ಕಾಚೆ ಗಿಯೆ ಬೋಲ್ಛೆ ಠಾಕುರ್ ತುಮಿ ಜಗತೆ ಏರಕಮ ನಾಮ ರೂಪೆ ಆಣಲೆ ಸಭಾಗೆ ತುಮಾರ ನಾಮ ನಿಯೆ ತು ಉದ್ಧಾರ ಹೋಗಿ ಚಲಿಯಾಛೆ ಆಮಾರ ತು ಕಥೆ ಕಾನ ಗಾವ ಮಹಾಪ್ರಭು ಬೋಲ್ಲೆ ಜಖನ ಈ ಹರಿನಾಮ ಕೀರ್ತನ ಹವೆ ಜರಾ ತಾಲಿ ಬಾಜಿಯೆ ತುಮಾರ ನಾಮ ಭಗವಾನ್ ನಾಮ ದಿವೆ ತಾರ ಮಾಥಾರ ಉಪರ ಥೆಕೆ ಪಾಪ ಉಡಿ ಜಾವೆ लेकिन उड़े जाते तो कुछ भस्मे को थाए बोले ज्यादा नाम करवे ना सबाई थाली बाजिए हरी बोल हरी কৃষ্ণ তিনি চন্দ্রমাকে বলছে বলে মম নাম সত্যনাপি রাধা নাম সদুতমম राधा ना जाने महिमा की सब कृष्ण चंद्रमा के बोल छे यदि हमार नाम यदि 100 बार क्यों लिए यदि एक बार श्री राधा रानी नाम ग्रहण करे एक राधा रानी नाम सके 100 गोविंद नाम समा ऐ जने वृंदावन केहू कृष्ण कृष्ण बोले ना की बोले राधे राधे राधा रानी नाम अनेक महत्व अन्य जगह बोल छे बोले राज शब्द कुर्बन तस्मात ददामी भक्ति उत्तमम धा शब्द कुर्बत पश्चात धावी श्रवण वृंदावन के राधा रानी नाम बोले यदि केवल राज शब्द उच्चारण करे কৃষ্ণ বলছে আমি ওকে কি দেব আমি চিন্তা করে পাই না শেষে আমি নিজেকে নিজে দিয়ে দেই আজ থেকে আমি তোমার হয়ে গেলাম যদি একবার কেউ ধা শব্দ উচ্চারণ করে কৃষ্ণ বলছে ওই রাধা এই দুইটি অক্ষর শোনার জন্য আমার তার পিছনে পিছনে দৌড়াতে থাকে
हरि श्रीमती राधा रानी की कृष्ण कन्हैया लाल की वृंदावन धाम की हरे कृष्ण। এখন আপনারা আমাদের চাচা গুরু তার কাছ থেকে হরি কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তসমৈ শ্রী গুরবে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণ ভক্তায় तद्भक्ताय नमो नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द समय पर हाथ तुले बोलिए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। एक बार जोर करके बोलते ना हरे मध्य गुरुपाद पद्म संबंध ज्ञान प्रदाता नित्यानंद अभिन्न कलेवर नित्यलीला प्रविष्ट विष्णु पाद श्लोकर सदश्री श्री श्रीमद भक्ति स्वरूप सिद्धांत गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जाना। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णु पाद श्लोकर सदश्री श्री श्रीमद भक्ति वेदांत श्रीला नारायण गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदश्री श्री श्रीमद भक्ति वेदांत श्रील बामन गोस्वामी महाराज चरण सरोज श्रद्धा पुष्पांजलि अर्पण कर उपस्थित श्री भक्ति वेदांत श्री गोविंद महाराज महाजोगी महाराज शांत महाराज हर श्री श्रौति महाराज अन्यान्य समस्त वैष्णव वैष्णवी ग्रामी যথা যোগ্য প্রণাম করি। হরে কৃষ্ণ। দেখুন আমি বাংলা ভালো বলতে পারি না, তবু আমি চেষ্টা করবো, আমি অবাঙালি, তবু আমি চেষ্টা করবো বাংলা বলার, ঠিক আছে? ভুল হলে বলে ক্ষমা করে না 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 না। হরে কৃষ্ণ। আজকে আমাদের খুবই ভালো দিক, আমরা এখানে সবাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাব উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মহাপুরুষ যদি জগতে না আসতেন, আপনারা বৈষ্ণবদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছে, এই মহাপুরুষ যদি এই জগতে না আসতেন, এখন যে জগৎটি আছে এখন এই জগৎটি থাকত না, এই জগতে থাকত না। এই জন্য প্রভুপাদ শিষ্যরা বর্গরা বলতে, আপনারা সবাই নিউজ পেপার পড়ছে, টিভিতে নিউজ দেখছে, প্রত্যেক দেশ প্রত্যেক দেশের উপরে আটম বোম বানিয়ে এখন বসে আছে। একটু এদিকে ওদিকে হলে পরে বিশ্ব শুদ্ধ হওয়ার জন্য বেশি কিছু সময় নেই। আপনারা যদি নিউজ পড়েন, এত আটম বোম এখানে বানানো আছে, বলছেন যদি 25% যদি ব্যবহার করে ইয়ে পৃথিবী ধুলিসাত হয়ে যাবে, ইয়ে পৃথিবী ধুলিসাত হয়ে যাবে, এই জগৎ থাকবে না। কিন্তু এই যুদ্ধ হচ্ছে না কেন? এখন এই যুদ্ধ হচ্ছে না কেন? কেবল শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্য, এই মহাপুরুষ জন্য। কেননা তিনি এই জগতে এসে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, যদ্যপি যার যতটুকু শক্তি তিনি ততটুকু তিনি প্রচার করেছেন, কিন্তু যদি এই শব্দকে মুক্ত প্রগ্রহ বৃত্তিতে মানে যদি সম্পূর্ণ রূপে যদি বিচার করা যায়,
এই ভবিষ্যবাণী কে কে পূর্ণ করছে পূর্ণ সম্পূর্ণ ভাবে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই জগত তিনি এই শব্দটি সম্পূর্ণ রূপে তিনি জগতে প্রচার প্রসার করছেন এই শব্দটি সম্পূর্ণ রূপে তিনি পালন করছেন এই জন্য যদি আটম বোম পড়ে সব ভক্তরাও মারা যান কিন্তু কৃষ্ণ গীতাতে কি বলছেন কৌন্তেহ প্রতিজানি নামে ভক্ত প্রণিষ্ঠতি হে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো আমার ভক্তের বিনাশ নেই আমি কেন প্রতিজ্ঞা করো তুমি তো প্রতিজ্ঞা করো তোমার ভক্তের বিনাশ নেই বলছেন দেখো আমি অনেক সময় অনেক কিছু আমি প্রতিজ্ঞা করেছি কিন্তু যখন কোন আমার ভক্ত কোন প্রতিজ্ঞা করে তখন আমি ভক্তের প্রতিজ্ঞা করার জন্য নিজের প্রতিজ্ঞাকে আমি ভঙ্গ করে ফেলি কিন্তু তুমি যদি প্রতিজ্ঞা করো তাহলে আমি এই শব্দটাকে আমি ভঙ্গ করবো না বুঝতে পারছেন তো এই যে যদি আটম বোম হয় এই যে আপনারা যে তিলক কণ্ঠ ধারণ করে বসে আছেন এই যে গোবিন্দের নাম করছেন আপনারা তো মারা যাবেন কিন্তু কৃষ্ণের যে প্রতিজ্ঞা শ্রীমদ ভগবতী গীতাতে এরা নষ্ট হয়ে যাবে এই জন্য এই আটম বোম পড়ছে না এই জন্য যুদ্ধ হচ্ছে না কারণ হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ এই জগতে এসে তিনি এই মহাপ্রভুর বাণীকে তিনি প্রচার প্রসার করেন এই জন্য এত তিলকধারী কণ্ঠিধারী মালাধারী এখন এই জন্য কেবল শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্যই এই জন্য আমাদের শ্রী ভক্তি প্রজ্ঞান শ্রী কেশব গোস্বামী মহারাজ খুব সুন্দর কথা বলতেন এপর্যন্ত জগতে যত মহাপুরুষ প্রচার করতে এসেছে যত সাধু গুরু বৈষ্ণবরা এসেছে যদি একটু দাড়ি পালা নিয়ে একদিকে তাদের সমস্ত বৈশিষ্ট্যকে রাখা হয় যদি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অবদান বৈশিষ্ট্য তার দেনকে যদি বিচার করা যাবে তিনি বলছেন তাদের পালাটা ভারী দেখা যাবে তাদের পালাটা ভারী দেখা যাবে এত প্রভুপাদের প্রচার প্রসার তিনি হ্যাঁ এত প্রসার ইনি এই জন্য আগে যে যে মহাপুরুষরা এসেছে কেউ কেউ একটা শিষ্য করেছে কেউ কিছু করে নাই শিষ্য গৌরীশ্বর দাস বাবাজী মহারাজ তো বলছেন আমি শিষ্যই করবো না লোকনাথ দাস বাবাজী বলছেন আমি শিষ্যই করবো না কিন্তু আগে যারা শিষ্য হতো ভক্তি জগতে আসতো তারা এমনি দীক্ষা মন্ত্র দিত না সাধারণ ব্যক্তিকে দীক্ষা মন্ত্র তারা দিত না অনেক পরীক্ষা করে দেখবেন শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি যখন লোকনাথ দাস গোস্বামী গুরু রূপে গ্রহণ করে কত তাকে পরীক্ষা করতে হয়েছে তাদের পায়খানা পরিষ্কার করতে হচ্ছে কত কষ্ট করে তিনি তাকে শিষ্যত্ব রূপে গ্রহণ করতেন কিন্তু আমাদের মত যে বলা হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরি শ্রী কীট হয়েছে মহিষে অধিষ্ঠ জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ মোর নাম লয় যে তার পাপ হয় মোর নাম শুনে যে তার পুণ্য খায় এ মন নির্ভীর্ণ মর কেবা কৃপা করে এক প্রভু পার বেপুনা জগত সংসারে অতএব এইরকম নির্ভীর্ণ ব্যক্তিকে যদি কেউ কৃপা করেছেন একমাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি সবাইকে চরণে আশ্রয় দিয়ে তিনি সবাই উপর তিনি কৃপা করছেন এই জন্য আজকে আমরা এই ভক্তি জগতে এই জন্য আসতে পেরেছি কেবল শ্রী প্রভুপাদের কৃপা দ্বারাই এই মহাপুরুষ না হলে আমরা যে একটু ভজন সাধন করার জন্য আমরা যে একটু প্রয়াস করছি কেবল এই মহাপুরুষ যদি প্রয়াস করছি অথবা আমরা কখন এই ভক্তি দিকে আসতে পারতাম না শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি এই জন্য কেউ কোনো বল প্রভুপাদকে বলে প্রভুপাদ তুমি যাতে একটি শহরে শহরে একটি গৌরীর মঠ স্থাপন করো তিনি বলছেন তুই বলছো শহরে শহরে কেন আমি বলছি প্রত্যেকে গ্রামে গ্রামে যাতে একটা গৌরী মঠ হয় প্রভুপাদ বলছেন গ্রামে গ্রামে গৌরী মঠ কেন আমি চাই প্রত্যেক ঘরে একটা গৌরী মঠ হোক প্রভুপাদ বলছেন না আমি এপর্যন্ত চাই প্রত্যেক মানুষটাকে এক এক ব্যক্তিটাকে যাতে আমি সেই গৌরী মঠ বানাতে পারি এই যে মহাপুরুষ প্রভুপাদ এই জন্য প্রভুপাদের কাছে একজন কেউ ব্যক্তি আসে বলে প্রভুপাদ তুমি যদি দুইটি জিনিসটাকে যদি ছুটি দিয়ে দাও মানে দুটো জিনিসটাকে ছাড়তে যদি বলে দেওয়া যায় একটি হলো সিগারেট আর একটি হলো চায়
যদি এই দুইটি জিনিসটাকে গ্রহণ করতে তুমি বলো, দেখা যাবে পৃথিবীতে আর কোন সম্প্রদায় থাকবে না। যদি একটি সম্প্রদায় থাকে, একটি সম্প্রদায় থাকবে কেবল শ্রী ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। প্রভুপাদকে বলে, প্রভুপাদ বলছেন আমি হাজার আমি তারাকে চাই না, আমি চাই একটা চন্দ্রমা চাই। হাজার তারা আছে কিন্তু তারা অন্ধকারকে দূরভূত করতে পারে না, কিন্তু একটি চন্দ্রমা দেখলে, একটি চন্দ্রমা তিনি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আলোকে আলোকিত করেন। অতএব আমি একটি চন্দ্রমা চাই, হাজার আমি তারা চাই না। এই জন্য যদি জগতে ভাগবত যে আছে, দূতম পানম স্ত্রীয়ম সোনা যথা অধর্ম চতুর্বিধা, মানে এটা হলো চারটি পাপের স্থান। যদি এই শব্দকে যদি কেউ সম্পূর্ণ রূপ মে যদি এই শব্দকে দেখা যায়, যদি কেউ জীবনে গ্রহণ করিয়েছেন, কেবল শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি। আমাদের গৌড়ীয় সম্প্রদায় দেখবেন আউল বাউল নেড়া নেড়ি বাবাজি কত আছে, তারা ঘোড়া কোথা হচ্ছে, চায় খাচ্ছে, বিড়ি খাচ্ছে, কিন্তু কি আমাদের নিয়ে আছে? কিন্তু প্রভুপাদ তিনি কি বলছেন, বলে না তুমি যদি আমার ধারাতে আসতে চাও তোমাকে সম্পূর্ণ করে চাই ছাড়তে হবে, তুমি চাই ছাড়তে হবে, পিয়াজ রসুন ছাড়তে হবে, ওই সিগারেট গুড়া গুড়াও ছাড়তে হবে, তবে তুমি আমার সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়ে ভগবানের ভজন করতে পারবে। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী ছিল এইরকম একদিনে আসবে যেখানে গোড়া আর কালা দুজন ব্যক্তি এক সঙ্গে মিলিত হয়ে নিতাই বৌদ্ধে যদি আপনি দেখলেন কোন সম্প্রদায় এখানে পৃথিবীতে বেশি, এই জন্য ভক্তিমন ঠাকুর একদিন বলতেন তিনি একদিন এইরকম আসবে যেখানে আর কোন সম্প্রদায় থাকবে না, জগতে একটি সম্প্রদায় থাকবে, যেটা হলো শ্রী ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। আর সেই সরস্বতী ধারাতে, হ্যাঁ কেবল সরাসরি ধারাতে, প্রভুপাদের ধারাতে একই সম্প্রদায় থেকে যাবে, জগতে আর কোন অন্য সম্প্রদায় থাকবে না, জগতে একই সম্প্রদায় আসবে। এই জন্য প্রভুপাদের প্রচার প্রসার এত মহত্বপূর্ণ ছিল, হ্যাঁ মহত্বপূর্ণ ছিল। আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি যে বলতে সমস্ত আচার্যদের যে বৈশিষ্ট্য থেকে প্রভুপাদের বৈশিষ্ট্য বেশি, আমি চিন্তা করতাম এইটা কি করে হতে পারে। অনেক তো ভক্তরা এসছে, অনেক সম্প্রদায় আমাদের সম্প্রদায় অনেক সাধুরা এসেছে, প্রভুপাদের অবদান এত শ্রেষ্ঠ কি করে, আমি চিন্তা কখন করতাম, কিন্তু দেখলাম সত্যি সত্যি প্রভুপাদ তিনি কে, প্রভুপাদ তিনি কে। এই জন্য আমার গুরুদেব বলতেন ভক্তি স্বরূপ সিদ্ধার্থ গোস্বামী মহারাজ তিনি বলতেন, তিনি বলছেন যারা অনর্থ ব্যক্তিযুক্ত তাদের জন্য প্রভুপাদ এই গুরু, যিনি অনর্থ থেকে উপরে উঠেছেন তাদের যে নিজজন প্রতি তার অন্যায় গুরু। বলে কিরকম, যারা তাদের নিজজন, হ্যাঁ যার নিজজন তাদের কাছে তিনি কিরকম, বলে বৃষভানু সুতা দই তানো চরণ চরণা শ্রী তরে নো রাস্তা মহাম মহদা ভূত পাবনা শক্তি পদ প্রণমামি সদা প্রভু পাদ পদ। যারা মায়া মুক্ত তারা নিজজন তাদের প্রতি প্রভুপাদ তিনি বলে বৃষ্ট ভান সুতা দই তানু চরম, তিনি বলেন শ্রী ভার্স ভানবী দেবী দয়িতায় কৃপাদ বয়ে, তিনি বলেন শ্রী রাধা রানীর অত্যন্ত অত্যন্ত নিকটতম ব্যক্তি রাধা রানীর তিনি নয়নমণি মঞ্জরি, তিনি বলেন রাধা রানীর নয়নমণি মঞ্জরি। নয়নমণি কি, নয়নমণি মানে কি, নয়নমণি হলো আমাদের চোখ, তাদের মধ্যে যে পুতলাটা আছে না ওইটা হলো তিনি, উনি হলেন শ্রী প্রভুপাদ। তিনি যখন গোলক বৃন্দাবনে তিনি রাধা রানীর নিকুঞ্জে তিনি সেই সেবাতে যখন নিমগ্ন ছিলেন, তখন রাধা রানী নিজে বলে হে নয়নমণি মঞ্জরি, দেখো এই জগতে লোকরা কিভাবে ধীরে 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 অপসম্প্রদায় দিকে যাচ্ছে, ভগবানের ভজন ভজন ছেড়ে দিচ্ছে। আচ্ছা তুমি এই জগতে যাও, তুমি এই জগতে একা যাবে না, যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহাবতারী,
महाप्रभु তিনি একা আছেন নি তিনি সম্পূর্ণ ধাম সমস্ত পরিগণ ধরে নিয়ে তিনি এসেছেন এই জগতে এই জন্য প্রভুপাদ যখন তিনি আসেন তিনি একা প্রভুপাদ আসেন নি তিনি তার নিজ জন ধরে নিয়ে এসেছেন যেটা আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ইনিকে তিনি যখন তাদের ব্রহ্মচারী নাম দিয়েছেন না ওই ব্রহ্মচারীর নামটি দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিত্য সিদ্ধ স্বরূপ গুলো সেখানে দিয়েছেন তিনি বলেন রাধা লীলা তিনি বিনোদ মজার তিনি যখন আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ আসে তখন আমাদের প্রভুপাদ বললেন যে তুমি এত লেট করলে কেন বলে গুরুদেব আপনি এপর্যন্ত আমাকে স্মরণ করেন এই জন্য আমি এসেছিলাম আসছিলাম না এখানে তুমি স্মরণ করছো এই জন্য তোমার কাছে এসেছি যখন প্রভুপাদ তিনি যে কঠোর ভাবে তিনি যখন সেই প্রভু এটা শোনাচ্ছেন দৈবত বর্ণাশ্রম যেমন তিনি কঠোর ভাবে এপর্যন্ত কেউ এই দৈব বর্ণাশ্রম জগতে কেউ স্থাপন করতে পারেনি দৈব বর্ণাশ্রম বুঝেন কাকে বলে দৈব বর্ণাশ্রম অর্থ হল যস্য যত লক্ষণম প্রোক্তম পুলসাঙ্গ বর্ণাভিব্যঞ্জকম মানে যার মধ্যে যে গুণ আছে বলে না চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ কৃষ্ণ বলছেন আমি যে এই চতুর্বর্ণ সৃষ্টি করেছি জন্মতে নয় কর্মতে জন্ম কর্ম আমি কর্ম অনুযায়ী করেছি আমি জন্ম অনুরূপ করিনি আগে কি ছিল নিয়ম আগে নিয়ম ছিল কেবল ব্রাহ্মণ ছাড়া কেউ ঠাকুর পুজো করতে পারবে না ব্রাহ্মণ ছাড়া কি পৈত ধারণ করতে পারবে না ব্রাহ্মণ ছাড়া গোলাপ কি তুলসী মালা তিলক ধারণ করতে পারবে না কেবল ব্রাহ্মণ আর পারবে আর কেউ পারবে না কিন্তু শ্রী প্রভুপাদ এসে তিনি শাস্ত্রতে ইতিহাস বলে না যেই ভজে সেই বড় অভক্তি এই বিচার কৃষ্ণ ভজনে নাই জাতি গুলাদি বিচার কৃষ্ণ ভজনে তো জাতি কুল কোন বিচার নেই এইখানে বলছে না হে মন কি করে ভরণা কুল যেই বলে কে না জনম নহায় কেবল ভগতি মূল এ মান কি করে বরণা কুল অতএব যস্য যত লক্ষণম প্রোক্তম ভাগবত বলছেন যার মধ্যে যে স্বভাবটা দেখা যাবে এই যে বলার মালা ধারণ করেছে আছেন তিলক লাগিয়েছেন আপনারা হরিনাম করছেন কে করতে পারে ব্রাহ্মণ ছাড়া করতে পারে না কিন্তু আপনার যে লাগিয়ে আছে আপনার যে গলায় মালা পুরুষ ধারণ করে আছেন তার কি করে বলো কি করে বলছে জন্ম কর্ম সেখানে কর্ম অনুরূপ আপনাদের বৃত্তিটা হলো ব্রাহ্মণ বৃত্তি এই জন্য আমরা ভগবানের ভজন এসেছি এই জন্য কৃষ্ণ তিনি অর্জুন কে বলছেন হে অর্জুন জেনেই পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত এই যে হরিনাম আপনারা করছেন সাধারণ ব্যক্তি হরিনাম করতে পারেন না সাধারণ ব্যক্তি গলায় তুলসী মালা তিলক ধারণ করতে পারে না কৃষ্ণ বলছেন জেনেই পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তিনি একশো বর্ষ একশো জন্ম যিনি বাসুদেবের সেবা পূজা করছেন তবে এই জীবনে তিনি একমাত্র সেই গোবিন্দের নাম গ্রহণ করতে পারে এই জন্য ভিতাই গরুর প্রেমে এই জন্য যে আমরা তিলক গলায় মালা ধারণ করে আছি আমরা সাধারণ মনে করবে না আপনার আগে জন্মে এই সমস্ত ব্রাহ্মণত্ব পার হইয়াছে তবে এই জীবনে এসে আমরা গলায় মালা তুলস ধারণ তবে করতে পেরেছি এমনি কেউ গলায় তুলস মালা ধারণ করতে পারবে না আপনারা বলছে হাজার হাজার ব্রাহ্মণ সত্র জাজি সহস্রেব এই তান্ত্রিক বিশেষতে সত্র জাজি হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে একজন কেউ বৈষ্ণব হতে পারে গলায় মালা তিলক ধারণ করতে পারে এই জন্য কপিল দেব বলছেন অহো ভগ সপচো অস্ত গরিয়া বল যদি চন্ডালও হয় যদি সময় হয়েছে আধুনিক যদি চন্ডালও হয় হ্যাঁ যদি কেউ ভগবানের নাম গ্রহণ করে কি মনে করবে আগের জন্মে সমস্ত তীর্থ করে এসেছে আগের জন্মে সমস্ত তিনি দান পুণ্য করে এসছেন সমস্ত তপস্যা করে এসছেন আগের জন্মে তিনি সবকিছু করে এসেছেন তবে এই জন্মে কেউ এই গোবিন্দের নামটা গ্রহণ করতে পারবে আপনার মনে করবেন করোড় করোড় জন্মের সৌভাগ্যতে কেউ এই মহাপ্রভু ধারাতে তিনি কেউ আসতে পারেন না এমনি কেউ মহাপ্রভু ধারাতে আসতে পারেন না এই জন্য মহাপ্রভু প্রভুপাদ জগতে এসে যে মহাপ্রভুর যে ইচ্ছা ছিল
হ্যাঁ মহাপ্রভুর যে ইচ্ছা ছিল জগতে হরিনাম সংকীর্তন প্রচার হোক, যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে যে এসেছেন তিনি চারিটি তিনি চারি কারণ নিয়ে তিনি এসছেন। প্রথম কারণ হলো জগতে হরিনাম সংকীর্তন প্রচার হোক, দেখুন এই কাজ কে সর্বোত্তম রূপে কে সার্থক মণ্ডিত কে করছে, প্রভুপাদ তিনি এসে সবাইকে তিনি অধিকার দৈব বর্ণাশ্রমে তো অধিকার প্রভুপাদ দিয়ে তবে জগৎকে সবাই এই হরিনাম প্রচার তিনি জগতে তিনি স্থাপন করছে, জগতে তিনি হরিনাম প্রচার তিনি করছে। এই জন্য প্রভুপাদ তিনি কোথায় জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, পুরীতে তিনি জন্ম নিয়েছেন। এই জন্য আমাদের ভবিষ্যৎ বলছে চতুর জগন্নাথ পুরীতে জন্ম গ্রহণ করেন। এই জন্য মহাপ্রভু তিনি সন্ন্যাসে নিয়ে তিনি কোথায় তিনি গেলেন, সেই রাধারানীর ভাবকে আস্বাদন করার জন্য কোথায় তিনি গেলেন, তিনি পুরীতে তিনি গেলেন, পুরীতে গেলেন। যেমন রথযাত্রা হয় আপনারা শুনেছেন বৈষ্ণব থেকে যেখানে প্রভুপাদ জন্ম নিয়েছিলেন সেখানে জগন্নাথের রথ তিন দিন দাঁড়িয়ে যায়, তিন দিন সেখানে রথ দাঁড়িয়ে যায়। বলে কেন তিন দিন দাঁড়ালো, কেন প্রভুপাদ কেন এলেন না, তিনি আসতে পারতেন তিন দিন পর্যন্ত তিনি জগন্নাথকে তিনি এখানে দাঁড় কেন করালে, প্রভুপাদ তিনি ডাইনামাইট মাঝেরি। এই জন্য আমাদের প্রভুপাদ একটা শিষ্যতার অত্যন্ত অত্যন্ত তিনি গোপনীয় কথা বলছেন, বলে তিনি জগন্নাথ তিনি কে, বলে জগন্নাথ বলে তিনি সেই ব্রজেন্দ্র রঞ্জন কৃষ্ণ, তিনি এই জগন্নাথ যে স্বরূপ তিনি রাধা রানীর চিন্তাতে, হ্যাঁ রাধা রানীর প্রেমে তিনি দ্রবীভূত হয়ে তিনি এই জগন্নাথের রূপ তিনি ধারণ করছেন। এই জন্য প্রভুপাদ হলো নয়নমণি মঞ্জারি, কিন্তু তিনি কেন এলেন না, তিন দিন পরে জগন্নাথ কেন দাঁড় করে রাখলেন, বলে তার কারণ বলছেন, তিনি বলছেন কৃষ্ণ যখন ব্রজ ছেড়ে গিয়েছেন রাধারানী বলে তুমি কবে আসবে, বলে আমি আজকে যাচ্ছি কালকে ধ্বংসের পরশু চলে আসবো, কিন্তু পরশু হয়ে তিনি বর্ষু বিতে গেছে কিন্তু সে গোবিন্দ আর আসেন, গোবিন্দ আসেনি। আচ্ছা প্রভুপাদ বলে নয়নমণি মণিমঞ্জারি দিদি, এই জন্য বলে তুমি ওই কালো তুমি তিন দিন বলে পরশু বলে কত বর্ষ বিতে গেছে, অতএব আমি যাবো না, তুমি সেখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো। কিন্তু যখন প্রভুপাদ তিন দিন পর নিয়ে আসা হয় যখন ওনার চরণে প্রণাম করা হয় না, জগন্নাথের গলা থেকে মালা নিজে থেকে ওইটা হলো অধরম অধরম মালা, জগন্নাথ গলা থেকে নিজে থেকে মালাটা পড়ে গেছে, বলে পড়ে গেছে কেন, কারণে কি আমাদের প্রবোধানন্দ সরস্বতী বলছেন, বলে বংশী করান নিপতিত স্খলিত শিখণ্ড ভ্রষ্টত পীত বসনম ব্রজরাজ সুন। যখন রাধারানী গোবিন্দকে একবার যদি সেই তেলসি চিত্তবনে যে তিনি দেখেন বাঁকা চকুতে দেখে গোবিন্দর কি হয়, তার মর মুকুট গিরে যায়, তার পিতাম্বর পড়ে যায়, কখন কখন গোবিন্দ নিজেই পড়ে যায়। এই জন্য তিনি যখন এসেছেন তিনি সেই রাধারানীর তিনি গায়ে না মণিমঞ্জের তিনি, এই জন্য জগন্নাথের গলা থেকে মালা নিজে থেকে পড়ে যায় সেখানে, হ্যাঁ নিজে থেকে পড়ে যায়, তারপরে রথযাত্রা তারপর নিজে থেকে জগন্নাথের রথ সেখানে চলতে আরম্ভ করে। এই জন্য প্রভুপাদ এই জগতে এসে তিনি আমাদের অনেক কল্যাণ করছেন, আমাদের অনেক আর তো অনেক কিছু কথা বলতে আসছিলাম, অনেক কথা বলতাম আমি চিঠিয়া, কিন্তু প্রভু বলছে মহারাজ বলছে আমাকে সময় হবে সেখানে বন্ধ করে দিতাম। এই জন্য মনে করবে এই জগতে আমরা যে সামান্য কিছু চেষ্টা করছি সেই গোবিন্দের ভজন করার জন্য অনধিকার হয়েও প্রভুপাদ যদি অধিকার কেউ দিয়েছে কেবল শ্রী প্রভুপাদের কৃপাতেই আমরা সেই ভগবত ভজন করার জন্য আমরা অধিকার পেয়েছি, হ্যাঁ অধিকার পেয়েছি। এখানে রাধারানীর তিনি বলেন কৃপা কটাক্ষ তিনি, রাধারানীর নয়ন মণি মঞ্জর তিনি, এখানে রাধারানী যেরকম করুণা কুরুময়ী করুণা ভরিতে, হ্যাঁ সেইরকম ভাবে প্রভুপাদ অত্যন্ত অত্যন্ত দয়াল তিনি, অত্যন্ত অত্যন্ত কৃপালু তিনি, আমাদের অধম ব্যক্তিদের তিনি একটু ভগবত ভজন করতে যে একটু সুযোগ দিয়েছেন কেবল তার কৃপায় আমরা আজকে পেয়েছি। এই জন্য সেই মহাপ্রভু চরণে আমরা বারম্বার তার চরণে আমরা নতমস্তক করি, হ্যাঁ আদের আমাদের গুরুদেব আর একটা কথা বলছেন, একটি হলো আচার্য অভিমান, আচার্য অভিমান অর্থ হলো যদি আমাদের তাকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি,
আমরা কি বলি, ইনি আমার পিতা মাতা, তার পিতা মাতা ইনি, তার পিতা মাতা ইনি, এটা বলি তো। কিন্তু আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তোমরা কে, তোমাদের কি পরিচয়, আমাদের পরিচয় হলো আমাদের গুরুদেবকে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, বলে ওনার গুরুদেবকে, বলে ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, বলে ওনার গুরুদেব কে, ভক্তি বিনোদ ঠাকুর, তারপরে সাক্ষাৎ মহাপ্রভু কাছে, ওই লাইন মহাপ্রভু কাছে যাচ্ছে। আমাদের যদি এইটুকু অভিমান আসে আমার কার পরিবারে, আমার কার পরিবারে, বলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের পরিবারের আমি, যদি এইটুকু অভিমান এসে যায় না, বলে নিজে থেকে তুমি সেই গোবিন্দ চরণ প্রাপ্ত, নিজে থেকে সেই গোবিন্দ চরণ দিয়ে যাবে, মহাপ্রভু ধারাতে, রূপানুগ ধারাতে, প্রভুপাদের ধারাতে যারা এসেছেন, যখন আপনারা সেই স্বরূপ সিদ্ধি বা বস্তু সিদ্ধি বা ভগবত প্রাপ্তি হবে, এর সঙ্গে তুমি মহাপ্রভুর ধামে, আর এর সঙ্গে তুমি সেই গোলক বৃন্দাবনে রাধা রানীর নিকুঞ্জ মালতে, এর সঙ্গে সেখানে আমরা সেবা প্রাপ্তি অধিকার পেতে পারবো, কেবল যারা প্রভুপাদ ধারাতে এসেছেন। এখানে আমরা অনেক ভাগ্যবান, প্রভুপাদের চরণে আমাদের গুরুবর্গের চরণে বারবার প্রণাম জানাই, তিনি আমাদের সমস্ত সবাইকে কৃপা করুন, যাতে এই জীবন কিছু যে কোনো ভাবে প্রভুপাদের ধারাকে না ছেড়ে, এক জীবন যাতে এই ধারাকে কাটাতে পারি, তার আগে তো তিনি সব সবকিছু করবেন। প্রভুপাদ নিজে বলছেন, যারা আমার ধারাতে এসেছে যতদিন পর্যন্ত তাদের আমি গোলক বৃন্দাবনে না নিয়ে যাই, ততদিন পর্যন্ত আমি বারংবার জগতে জন্মগ্রহণ করবো। এত আমাদের সান্ত্বনা দিয়েছেন।